গর্ভাবস্থায় মৃগেল মাছ খেতে পারবে কিনা, গর্ভাবস্থায় মৃগেল মাছ খান, রুই মাছ খান, কাতল মাছ খান, অন্য কোনো মাছ খান, মাছ না খায় গোশ খান, গোশ না খায় মুরগি খান, সবজি খান, এটা আপনাদের ব্যাপার। ইসলামের নাম দিয়া এরকম বহুত বানোয়ার ভিত্তিহীন কথা আমাদের দেশে মানুষ বানায় রাখছে। আর আমি দেখছি এসব আজেবাজে ভুল ফতোয়া সব মহিলাদের উপরে আরোপ করে যে এটা খাইতে পারবে না। কেন স্ত্রী গর্ভাবস্থায় স্বামী মৃগেল মাছ খাইতে পারবে না, এই প্রশ্ন করা গেল না? ও স্বামী কসমস করে ঠিকই খাইবে, ওই বেচারি মহিলা খাইতে পারবে কিনা সেই প্রশ্ন। যত রকম বানোয়ার ভিত্তিহীন মশালা বেশিরভাগ মহিলাদের উপরে, অবশ্য এই মশালাগুলো মহিলাদের মধ্যে মহিলারাই বেশি দেয়, পুরুষদের চাইতে মহিলারাই বেশি দেয়। বৌমারের শাশুড়ি যায় বলে আরে মৃগেল মাছ খাইতো না, এটা মেয়ে তোমার না পেটে সন্তান আল্লাহ তালা রাখছে, খবরদার এটা খালি ক্ষতি হয়ে যাবে, আরো বেশি করে খাবেন। এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হতে হবে, এগুলোতে কোনো ক্ষতিকর কোনো কিছু নেই। পা ভাস করতে না পারলে পশ্চিম দিকে পা মেলে বসে নামাজ পড়তে পারবে কিনা? পা কেউ ভাস করে বসতে পারে না, তাহলে পশ্চিম দিকে ফিরে বসে হাতে হাত বেঁধে রুকু সেজদা ইশারা করে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই। পশ্চিম দিকে দোনো পা মেলে দিলে, মনে করেন এদিকে কেবলা, দোনো পা মেলে বসলেন, আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন, রুকু করলেন, সেজদা করলেন, ইশারা, এটা জায়েজ আছে। আমরা অনেকে মনে করি আর কেবলার দিকে ফিরে কেমনে নামাজ পড়বে পাও দিয়া, কোনো অসুবিধা নেই। যদি সে পা ভাঙতে না পারে পা কেবলার দিকে ফিরে বসে নামাজ পড়াতে অসুবিধা নেই। আমার একটি সমস্যা, আমি শুধু ভুলে যাই, কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই, আমার এই সমস্যার সমাধান কি? দেখুন, ভুলে যাওয়া এটা অনেকের মধ্যে এই রোগটা আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনীন, ইমানদারদের মা, তার একটা মানুষ হিসেবে তার একটা বিশেষ সমস্যার দিক ছিল যে তিনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা টামিরা বানায় যে মহিলারা রুটি টুটি বানানোর জন্য, এগুলো বানায় হয়তো না ঢেকে ভুলে মনের ভুলে হয়তো ঘরে ঢুকে গেছেন। এরপরে এসে দেখা গেলো যে ওই যে গৃহপালিত যেগুলো আছে মোরগ বা ছাগল, এরা এসে দেখা গেলো দাওয়া জন্য এসে সেখানে মুখ দিত, ওইটাতে মুখ দিত এবং খেয়ে ফেলত, তিনি ভুলে যেতেন মাঝে মধ্যে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য তাকে, মানুষ হিসাবে এরকম হতেই পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখন এর জন্য কোনো কটু কথা তো বলা পরের কথা, তার কষ্টের কারণ হয় মনোবেদনা হয় এরকম কোনো কথা কখনো বলেন নাই। আমাদের বোনরা অনেকেই এই বোনের মতো এরকম সমস্যা হতে পারে যে তিনি ভুলে যান, এই জন্য স্বামীরা যথাসম্ভব ক্ষমা সন্দ দিয়ে দেখবেন, বুঝাবেন, তাদেরকে হেল্প করবেন, স্মরণ থাকতে সাহায্য করবেন, স্মরণ রাখতে সাহায্য করবেন, কষ্ট দিবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবে, জীবনযাপন করবে, তুই তুকারি করে, বাজে ব্যবহার করে, গালমন্দ করে, মুখ খারাপ করে, ছোট লোকি করে তাদের সাথে সংসার করবেন না। যদি করেন তাহলে আপনি গুনাহগার হবেন, পাপিষ্ট হবেন। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, মহিলাদেরকেও সবর করা, নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন।